উনি বলছিলেন প্রথমে যে গত শাসন আমলে নাকি রাজনৈতিক নেতাদের উপরে তুমুল শাসন তাদের উপরে করা হয়েছে, অত্যাচার করা হয়েছে। আসলে এটা কি, গত আমলেগের আমলে, আপনি কি জানেন কিনা জানি না সুব ভাই, গত আমলেগের আমলে শেখ হাসিনার বান্ধবীর ছেলে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বান্ধবীর ছেলে সুমন গেন্ডারিয়ায় খুন করে ষাট টুকরা করে রাস্তায় ফেলে রেখেছিলেন, তাকে কখনো বিচার করেছেন? করেন নাই। একজন রাজনৈতিক উপজেলার চেয়ারম্যান তিনি চলতি, তিনি মা তাকে হত্যা করা হল, তার কোনো বিচার করলেন না। আমরা যদি আমলিক করি তাহলে মুক্তিযোদ্ধা, আর অন্য দল করলে মুক্তিযোদ্ধা না, এটা ঠিক না। আমি একজন মুক্তিযোদ্ধার ছেলে, আমি একজন আইনবিদের ছেলে, আমি জানি আমার দাদা 36 বছর নেতৃত্ব দিয়েছেন দেশে, ইউনিয়ন পরিষদে দিয়েছেন, থানা পর্যায়ে দিয়েছেন। আমরা রাজনৈতিক শ্রমিক থেকে আসছি, আমরা চাই যে আমাদের কালচারটা পরিবর্তন করি, সত্যটা সত্য তথ্যটা আমরা জনগণের কাছে জানাই, যারা বিদেশে আমাদের কথাগুলো শুনবে, আমাদের কথাগুলো শোনার উপর একটা উপযুক্ত দেশপ্রেমিক হবে। আমার এক ফ্রেন্ড সাধারণ সম্পাদক, আপনার নামটা লিখে রাখতে পারেন, তাকে বলতে পারেন, তিনি এক বক্তৃতা, টাউন হলের এক বক্তৃতা বলছিলেন, তাকে পরিচয় করা হয়েছিল যে তিনি মুক্তিযোদ্ধা। পরের দিন সন্ধ্যার সময় যখন চার টেবিল একসাথে বসছি, আমি বললাম যে মিঠু তুই কি আজকে মুক্তিযুদ্ধ হয়ে গেলি? ভাই আমলিক করি, এখনো তো সুযোগ মুক্তিযুদ্ধ সার্টিফিকেট বানা, তো এটা কিন্তু বিএনপির দ্বারা সম্ভব না, এটা আমলিকের দ্বারাই সম্ভব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি লাইনে আসার জন্য। দেখি নেক্সট কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। কলা, আসসালামু আলাইকুম। কলা কি লাইনে আছেন? হ্যালো, একজন দেশ থেকে আসছেন, সেলিম ভাই অবশ্য আসেন, সেলিম ভাই সম্ভবত ব্রিটিশ সিটিজেন নাকি? ব্রিটিশ সিটিজেন নাকি? আচ্ছা সেলিম ভাই, ঠিক আছে, সেলিম ভাই দেশ থেকে আসছেন, মুস্তাক ভাই ম্যানচেস্টারে থাকেন, আর চঞ্চল ভাই কসরত জামাল তারা মানে পুরানো লন্ডনি। হ্যাঁ হ্যাঁ, ওনাদেরকে তো পালা করে চিনি না। আমি আসলে যে কথাটি বলতে চাইছিলাম, ওই যে বিএনপির আমাদের বিরোধী দলের নেত্রী বেগম জিয়াকে ওরা কালো পতাকা প্রদর্শন করেছেন, এটা আসলে খুবই খুবই কি বলবো দুঃখজনক। আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন সময় বিরোধী দলের নেত্রীকে এভাবে কালো পতাকা প্রদর্শন করা দফায় দফায়, এটা আওয়ামী লীগের জন্য অত্যন্ত লজ্জাজনক। আমার মনে হয় যখন কেন্দ্র থেকে ওরা ভালো করে জানবে, ওনাদের মাতা চঞ্চল ভাই কিন্তু চিন্তিত হয়ে পড়েছেন, আমি দেখতে পাচ্ছি ওনাকে, ওনাদের মাথা হেট হয়ে যাবে, এটা কোথাও কোনো নজির নাই। আমি সত্য কথা বলি বলে, আমি ক্ষুদ্র একজন কর্মী আওয়ামী লীগ পরিবারের জন্মলগ্ন থেকে, সত্যি কথা বলি বলেই আমার নেতা কর্মীরা আমাকে ভালো পজিশনে যাওয়ার কোনো আমার কোনো সুযোগ নাই, বা আমি যেতে পারি না, আর আমার মনে হয় আগামীতেও পারবো না। আপনারা দেখছেন যুবলীগের মালবাড়ি প্লেসে যখন ওরা কালো পতাকা প্রদর্শন করেন, হাতে গোটা কয়েকজন, কিন্তু যুবলীগ এতে সে অত্যন্ত বড় একটি সংগঠন, এতে সে প্রতিষ্ঠিত একটি সংগঠন, সবাই যায়নি কেন, এটা আমার প্রশ্ন চঞ্চল ভাইয়ের কাছে। আর ওই থ্যাংক ইউ কলার, থ্যাংক ইউ আপনার লাইনে আসার জন্য চঞ্চল ভাই, আপনার প্রশ্নটা আপনি শুনে যান, হ্যাঁ পরে উত্তর দিবেন। দেখি নেক্সট কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আপনার প্রশ্ন সংক্ষেপে প্লিজ।
হ্যালো হ্যালো জি বড় ভাই আপনি আপনার টেলিভিশনের দিকে না তাকিয়ে আমার দিকে দিকে তাকিয়ে কথা বলুন প্লিজ হ্যাঁ হ্যাঁ বলতেছি জি বলতেছি আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম আপনার প্যানেলের সবাই আমার সালাম কুক আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আর আমার প্রথম কথাটা হইল যে প্রথম বক্তা আপনারা প্যানেলের জেইন বক্তৃতা আরম্ভ করছিল মনে হয় খসরু ভাই মনে হয় তার নাম জি জি তাই স্টার্টিং গু একটা কথা কইছোন যে জিয়াউর রহমানে বঙ্গবন্ধুর পরিবারকে হত্যা করছেন আমি তার এই কথাটার লগে দ্বিমত পোষণ করি আর এবং তার কাছে আমি জানতাম স্যার যে তাই কিতা আওয়ামী লীগ যদি রাজনীতি করিয়া থাকেন তাই জানেন না এই কান যে জিয়াউর রহমানকে যারা হত্যা করছিল এরার কিছু সংখ্যক ফাঁসি হয়ে গেছে গিয়া আরজন বাড়া রয়ে গেছেন গিয়া আর সর্বপ্রথম জিয়াউর শেখ মুজিবের হত্যা করার পরে ক্ষমতা দখল করছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ সহকর্মী খন্দকার মোস্তাক আর এই ক্যাবিনেটও সব আওয়ামী লীগের মানুষ মন্ত্রী পরিষদ আসলা এর মাঝে আমরা সিলেটের দেওয়ান ফরিদ গাজীও আসলা পরবর্তীতে তাই না আবার কিন্তু আওয়ামী লীগও জয়ন করছেন এবং আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্যও আসলেন এবং যে সময় মারা যান তাইন ওই সময় আওয়ামী লীগের এমপিও আসলা তাইন যদি এই জিনিসটা সত্যইয়া থাকে আমার কথাটা যদি সত্যইয়া থাকে তাই কেমনে কইন যে জিয়াউর রহমানে শেখ মুজিবুরে মারছে থ্যাংক ইউ কলার আপনি খসরু ভাই আপনি প্রশ্ন শুনেছেন থ্যাংক ইউ